আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে হাজির হলাম কবুতরের ফক্সের ঔষধ তৈরি করার জন্য। কবুতরের ফক্স খুব সহজে কিভাবে তৈরি করবেন সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত এবং আপনাদেরকে দেখানো হবে। তার আগে দেখে নিই যে কোন ধরনের ফক্স আর কোন ধরনের ফক্সের জন্য এই ওষুধটা কার্যকরী। তো এখানে আমি কিছু কবুতর রেখেছি দুই পিস, মানে ওদের পায়ে যে ফক্স হচ্ছে, তো আমি দেখাচ্ছি আপনাদের। চলুন, আমার দুইটাই বাচ্চা কবুতর দেখাই। এই যে দেখুন, আসলে ফক্স ওটা একমাত্র বাচ্চা কবুতরের, ওরা কবুতরের ফক্স হয় না। আর ফক্সটাই মূলত হয় মশার কামড়ে। এই যে দেখুন ওর পায়ে, এই ফক্স এবং আরেকটা কবুতর আছে, ওর ওই যে পায়ে, এবং এই পাশেও। তবে পায়ে ফক্স উঠলে তেমন একটা সমস্যা নেই, যে ওষুধটা তৈরি করবো এটা জাস্ট আপনারা ইউজ করলেই সেরে যাবে। তবে সবচেয়ে জটিল একটা সমস্যা হচ্ছে, এ দেখুন ওর মুখের কাছে, মানে এখানে ফক্স হয়েছিল। ফক্সটা আমি এর আগেই ট্রিটমেন্টটা দিয়েছি, তো মাশাল্লাহ সেরে যাবে। একদম খুব খারাপ অবস্থা ছিল, মোটামুটি সুস্থ হয়ে গেছে। ফক্সের কারণে ওর ভিতরেও ইফেক্টটা করছে, আমি দেখাচ্ছি আপনার। এই দেখুন ওর ভিতর পর্যন্ত ইফেক্টটা পৌঁছে গেছিলো, একবারে ভিতর পর্যন্ত খাওয়া গেছিলো। তো আমি ট্রিটমেন্টটা দেওয়ার পর সুস্থ হয়েছে। তো যে ওষুধটা আমি আজকে তৈরি করবো সেই ওষুধটা এই ধরনের ফক্সের জন্য, মুখেও আপনি ইউজ করতে পারবেন। শুধু যদি চোখের ভিতরে হয়, চোখের সাইডে অত্যন্ত সতর্কতার সাথে ইউজ করতে হবে, যাতে চোখের ভিতরে না যায়। তো চলুন, কী উপায়ে আমি আজকে ফক্সের ওষুধটা তৈরি করব। দেখুন সব উপাদান আমার এখানে রাখা আছে আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য। এই যে দেখুন, এখানে হচ্ছে হলুদ, তো আমি অত পরিমাণ ইউজ করব না, এখানে একটু বেশি আছে। এক চামচ আমি হলুদের গুঁড়া নিলাম। আসলে হলুদটা কি কাজ করে তার আগে আমি আপনাদের একটু বলে নেই। এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া নিলাম। তো এই হলুদটা হচ্ছে, যে হলুদের গুঁড়াটা নিলাম, এই হলুদের গুঁড়া এটা হচ্ছে অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে হলুদ, এটা গা শুকাতে এবং গা সারাতে অত্যন্ত কার্যকরী। তো ফক্সের যে গুটিটা আছে, গুটিটা আপনারা যদি একটু চিপিয়ে ফুটবেন, ফোটার পর যখন হলুদটা লাগাবেন, এই হলুদ গাটাকে শুকাদের জন্য কার্যকরী খুব ভূমিকা পালন করবে। হলুদে লাগানোর পর এটা টেনে ধরবে, ফক্সের যে জীবাণুটা আছে ওটাকে মেরে ফেলবে, তখন এটা শুকিয়ে যাবে। এটা হচ্ছে একটা হলুদ। তারপর এখানে আমি রেখেছি চুন, দেখুন চুন, আমি সম পরিমাণ চুন ইউজ করবো হলুদের সাথে। সম পরিমাণ চুন নিয়েছি, এ হচ্ছে চুন। চুন এবং এই হলুদের গুঁড়াটা আমি মিক্স করবো। আসলে চুনের কাজ কি, চুন হচ্ছে একটা অ্যাসিডের মতো। এই চুনটা যখন ওর এই ফক্সে লাগানো হবে, তো চুনে জায়গাটাকে পুড়ে একদম, যে ফক্স যে গুটিটা আছে গুটিটাকে একদম পুড়ে ফেলবে, মানে একদম পুড়ে যাবে। হ্যাঁ, যে এখানে যে ভাইরাসটা আছে মশার কামড়ে, যে ভাইরাস আক্রান্ত হয় যার কারণে যে ফক্সটা উঠে যায়, আসলে এই ফক্সটাকে পুড়ে ফেলবে হচ্ছে চুনটা, মানে সম্পূর্ণরূপে এটাকে পুড়ে যাবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, পা পুড়ে যাবে না ওই রকম না আর কি, এটা ভিতরগতভাবে আস্তে আস্তে এটাকে মেরে ফেলবে, একদম পুড়ে যাবে। আর হলুদ তো আছে অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে এটাকে মানে শুকাবে, ক্ষত হলে ক্ষতটাকে শুকিয়ে নেবে হলুদটা। তো আমি আরো একটা জিনিস ইউজ করবো, ভিডিওটা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, যদি মাঝখানে টেনে দেখেন কিছুই বুঝবেন না, সেক্ষেত্রে মিস হবে। তো আপনার শখের কবুতরের
সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবে না, সেক্ষেত্রে আপনারই লস হবে। যদিও সময়ের যদি নাও থাকে, সময় করে ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখুন, আপনাদের উপকার হবে। আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কবুতরগুলা উপকার আসে। কারণ ফক্স এমন একটা জিনিস প্রত্যেকের লফটে আক্রমণ করে, আর এই ফক্সের যন্ত্রণা সবাই ভোগ করছে। আর এই ফক্স থেকে বাঁচার আসলে অনেক কৌশলই অবলম্বন করেছি, কতদিন আর করতে ভালো লাগে, দীর্ঘদিন হয়তো বা কোনো একদিন মিস হলে ওই দিনই সমস্যা। ফক্স হচ্ছে এমন একটা জিনিস, তো যাতে সবার উপকার হয় সবার মাঝে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে দেখিয়ে ট্রিটমেন্টটা দেখে যাতে সবার সবার কবুতরগুলাকে সুস্থ রাখতে পারে। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে পটাশ। পটাশটা আমি এক চিমচি পরিমাণ পটাশ নিব, আবার এক চামচ সম পরিমাণের চেয়ে একটু কম। এই পটাশ আমি দেখাচ্ছি আপনাদের, যে পটাশটা নিয়েছি দেখুন, এই পটাশ অ্যাকচুয়ালি পটাশের কাজ কি, পটাশ হচ্ছে জীবাণুনাশক, ওরা জীবাণুর বিরুদ্ধে কাজ করে, জীবাণুকে ধ্বংস করে ফেলে, এবং ক্ষত সারানোর ক্ষেত্রেও পটাশটা অনেক কার্যকরী। মানে যে কোনো ক্ষতের মধ্যে লাগালে ওটাকে শুকিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে নেয়, জীবাণু যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তো এখানে যে তিনটা উপাদান আছে, তিনটা উপাদানই আসলে আপনারা তো বুঝলেন, তিনটা উপাদান আর অন্যান্য কাজের জন্য খুবই উপকারী। তো আমি জাস্ট যতটুকু প্রয়োজন এই ফক্সের জন্য, মানে কেমনটা কী কাজ করবে সে সম্বন্ধে আপনাদের বললাম। তো এই ফক্সের জন্য, ফক্সের জীবাণুটা আছে সেটাকে পটাশ মেরে ফেলবে, ধ্বংস করবে, এবং ক্ষত সৃষ্টি হলে বা যে ক্ষতটা হবে ক্ষতটাকে খুব দ্রুত এটাকে শুকিয়ে ফেলবে। তো তিনটা জিনিস যখন সংমিশ্রণ আমি মিশ্রণ মিক্স করবো, এটাকে একটা পেস্ট বানাবো। তো পেস্টটা বুঝতেই পারছেন কতটুকু কার্যকরী হবে। তো এটা মিক্স করার পর কীভাবে লাগাবো সেই বিষয়টাও আপনারা দেখবেন, এরপর যদি মানে থেমে যেন না যে বুঝে গেছি ভিডিও আর দেখা লাগবে না শিখে গেছি, তা না। আমি লাগাবো ফক্সটা কীভাবে কী করতে হবে তারপর আমি লাগাবো, আপনারা দেখে দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা। তো আমি এটাকে এটাকে গোলাবো, গোলানোর ক্ষেত্রে যদি হাত ইউজ করি হাতটা তো লাল হয়ে যাবে, তা আমি অন্য একটি চামচটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমি একটু পানি দেবো হালকা, আস্তে আস্তে আমি হলুদ এবং চুনটাকে মিক্স করবো, মিক্স করার পরে একদম টকটকে লাল হয়ে যাবে। যদি পানি দিতে গিয়ে একটু বেশি গম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার একটু চুন অথবা একটু হলুদ দিয়ে নিতে পারেন, পটাশের সাথে মিক্স করে নিচ্ছি। একটু পানি লাগবে দেখুন, পটাশ হচ্ছে লাল, আসলে পটাশটা হলুদের মধ্যে লাগলে একদম পুরে ছাই হয়ে যায়, হচ্ছে একটা গরম পটাশটা পানি দেওয়ার পর একদম গরম হয়ে যায়, চুনটু একটা গরম এসিডের মতো। সরাসরি এই পটাশের গুঁড়া আপনারা কখনোই কবুতরের চোখে মুখে যদি ফক্সড ওই জায়গায় লাগাবেন না, কারণ একদম পুড়ে যায়, এটা অনেকটা গরম হয়ে গেছে, আমি আপনারা ধরলে বুঝতে পারতেন, সেটা হাত দিয়ে ধরা যাইব না। দেখুন চুন আর পটাশের মধ্যে পড়লেই অনেক গরম হয়ে গেছে, একদম হলুদটাও পুড়ে যাচ্ছে। মিক্সটা অনেক গরম, তো সতর্কতার জন্য আপনাদের আমি বলছি, আসলে অনেক গরম এটা মিক্স, এই তিনটা জিনিসের সাথে মিক্স করলে খুব গরম হয়ে যায়, আসলে অনেক হিট। আমি যে স্লে এটা নিছি অনেক গরম, আসলে অনেকটা গরম, আপনি হাত দিলে হাত পুড়বে না অথবা ছেঁকা খেতে পারেন একটু,
তো বি কেয়ারফুল, মেটাল জাতীয় কিছু ইউজ করবেন, আসলে প্লাস্টিকের চামচটা একটু নরম হয়ে গেছে। এখানে ভালো করে মিক্স হয় নাই আসলে, এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এখন পুরো জিনিসটাকে পটাশে কালো করে ফেলছি, আমি জানি না এই রিয়েকশনটা কেন, পটাশের সাথে যদি হলুদ বা চুন মিক্স হয় অনেক গরম হয়ে যায়, জানি না এর কারণটা কি। তো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, রিয়েকশনটা একটু কমছে, তো আমি এটাকে এখন হাতেই ইউজ করতে হবে। একদম কয়লার মতো, মেহেন্দি বেড়ার মতো হয়ে গেছে। অনেকগুলা এই মিক্সচারটা আসলে এত অল্প পরিমাণ নিছি আমি, তারপর অনেক হয়ে গেছে, 3 চামচ, আসলে 3 গ্রাম, 3 গ্রাম, যে 1 গ্রাম যে চামচটা আছে এই চামচটা দিয়ে। ওকে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল, বাকি চুন হলুদ আমি সরিয়ে নিলাম, দেখতেই পারছেন অসাধারণ একটা মিক্স। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বায়োডিন, আমি এই বায়োডিনটা ইউজ করবো, তো কীভাবে ইউজ করবো সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শিখে রাখুন, আপনার কবুতরের উপকার আসবে। তবে বায়োডিনটা সরাসরি কখনই কবুতরের মুখে ইউজ করবেন না, মানে ভিতরে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার কবুতরের সমস্যা হতে পারে, জাস্ট বায়োডিনটা এবং এটা শুধু বাহিরে কোনো মুখের ভিতরে নয়। তো আমি যে ফক্স, এই যে দেখুন যে ফক্স উঠছে, হ্যাঁ, এ ধরনের একটা শুঁং দিয়ে আমি জাস্ট ফক্সটাকে রিমুভ করব। খুব সুবিধা পাইতেছি না, এই যে দেখুন, পুরো ফক্সটাকে আমি উঠিয়ে নিলাম, দেখুন যে আবরণটা উপরে চলে আসছে সব জায়গায়, আবরণটা উঠে গেছে। এবার আমি এখানে এটা লাগাবো, একটু এটা উঠানোর পর রক্ত বের হতে পারে কারো বেশি কারো কম, দেখুন আমি হাতে ধরে লাগিয়ে দিতেছি, সরি এটা লাগানোর আগে আমার উচিত ছিল একটু বায়োডিন লাগানোর, তো আমি আগে বায়োডিনটা লাগিয়ে নিব, এটা হচ্ছে জীবাণুনাশক, যাদের বায়োডিন নেই তারা অ্যাকচুয়ালি, আমি একটু বায়োডিন নেব, বায়োডিনটা এখানে একটু নেই, দেখুন আমি বায়োডিনটা এখানে লাগাবো, আমি শুঁটা দিয়ে ধরে ধরে লাগাচ্ছি, আপনারা চাইলে একটা তেলা বা টিস্যু অথবা কটন বার দিয়ে আপনারা সুন্দরভাবে লাগাতে পারেন। তো জাস্ট আমি বায়োডিনটা লাগিয়ে নিছি, এবার তো
মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, আপনাদের কবুতরের উপকার আসবে এবং 100% কার্যকরী। এটা প্রায় 4-5 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। যদি এটা পরে যায় আপনারা দেখবেন আবার প্রয়োজনে আবার একটু ফুটে লাগিয়ে দিবেন, আর আশা করি লাগবে না, একবার লাগালেই হবে। যদি কোনো কারণে এটা পরে যায় তাহলে আপনারা আবার মানে শুকিয়ে পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আবার আপনারা লাগিয়ে নেবেন। আমি কবুতরে ছেড়ে দিলাম। তো নেক্সট আমার যে অন্যান্য কবুতরগুলো আছে এরকম ফক্স রাখলাম, তো আমি সেগুলো করবো এখন। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা রিকোয়েস্ট হলো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।